পরিবর্তন.com সময়ের প্রয়োজনে সবার আগে সব খবর শুরু করছে আমাদের ফেসবুক লাইভ। আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। এখন ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল রশিদ শাহিন। প্রথমে আমাদের সংবাদপত্র পর্যালোচনা, আমাদের পরিবর্তন.com এর বিভিন্ন সংবাদ, আমাদের মতান্তর বিভাগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। সেই সাথে আজকের অনুষ্ঠান মালায় থাকবে আমাদের বিভিন্ন বন্ধুরা ফেসবুকে যে ধরনের কমেন্টস করছেন সেগুলো নিয়ে পর্যালোচনা, এবং ফেসবুকের আমরা কিছু স্ট্যাটাস বা বিভিন্ন খবর নিয়ে ফেসবুকে যে ধরনের আলোচনা চলছে তার কিছু নির্বাচিত অংশ। তো শুরু করি সংবাদপত্র পর্যালোচনা। তার আগে বলে নিই যে আমাদের ফেসবুক লাইভ সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের কমেন্টস আপনারা লিখে পাঠাতে পারেন আমাদের পেজে গিয়ে। আমরা আপনাদের পাঠানো কমেন্টস থেকে নির্বাচিত কিছু কমেন্টস আপনাদের পড়ে শোনাব। তবে চলুন যাই আজকের পত্রিকাগুলোর দিকে নজর দিই, দেখে নিই আজকের পত্রিকাগুলোর সংবাদপত্রের ঝোঁকটা কোন দিকে। আমরা দেখছি যে আজকের বেশিরভাগ পত্রপত্রিকারই যেসব সংবাদ শিরোনাম প্রাধান্য পেয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকটের পাশাপাশি সিএসসিকে নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে আজকের পত্রিকাগুলো। দিনভরই আলোচনায় ছিলেন সিএসসি। আপনারা জানেন যে সিএসসি প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে যে মিলিত হচ্ছে তারই অংশ হিসাবে তারা সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠকে বসেছিল এবং বিএনপির কাছ থেকে তারা বিভিন্ন ধরনের পরামর্শ শুনেছে। সেই বৈঠকে সিএসসি একটি কথা বলেছে যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বা বহুদলীয় গণতন্ত্র সুরবেশকে তার হাত দিয়ে, এইটাকেই নিয়ে আমাদের রাজনীতিতে এখন আলোচনা এবং সবার ঔৎসুক্য যে এই মুহূর্তে সিএসসি এই কথাকে কেন্দ্র করে রাজনীতি কোন দিকে ধাবিত হয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই কাদের সিদ্দিকী শ্রমিক কৃষক যে দল রয়েছে সেই দলটির প্রধান সিএসসির পদত্যাগ দাবি করছে। আমরা দেখব সংবাদপত্রগুলোর আজকের শিরোনাম। প্রথমে দৈনিক ইস্তেফা, যেমনটা বলছিলাম যে দৈনিক ইত্তেফাকে আমরা দেখছি যে তাদের প্রধান সংবাদ শিরোনাম হয়েছে সিএসসি কে কেন্দ্র করে দিনভর আলোচনায় সিএসসি। একই দিনে 50,000 রোহিঙ্গার অনুপ্রবেশ, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা, বিবৃতির বিষয় অবহিত করা হলো বিচারপতিদের। এর পাশাপাশি আমরা দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে ইত্তেফাক একটি ফটো ফিচার করছে এবং তাদের যে ছবিটি ছাপিয়েছে সেই ছবিটির শিরোনাম বা ক্যাপশন এরকম, গতকাল ভোরে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা উখিয়া আঞ্জুমান পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমরা আসলে ছবিটির দিকে নজর দিলে এরকম একটি দেখব যে বিশেষ করে আমরা দেখছি যে মহিলা এবং শিশুদের সংখ্যা বেশি, কিছু যুবক রয়েছে তবে তার সংখ্যা অনেক কম। তবে সবাই যে তারা শরণার্থী এবং আশ্রয়ের লক্ষ্যে তারা নাব নদীতে যে ভাসছে বা তাদের যে এই যে জনঢল সেটা আমরা লক্ষ্য করছি এবং এদের দুর্দশাটা আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনাম। আমরা নজর দিব কালের কণ্ঠের দিকে। কালের কণ্ঠের শিরোনাম মিয়ানমারকে শায়েস্তা শুরু। এই শিরোনামের পাশাপাশি তারা বুলেট কয়েকটি শিরোনাম দিয়েছে, সেটি হলো যে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা, $20 কোটি বাজেট সহায়তা আটকে দিল বিশ্বব্যাংক, আইপিইউতে রোহিঙ্গা সংকট জরুরি ইস্যু হিসাবে গৃহীত, আমদানি ইস্যু তুলে পেঁয়াজ নৈরাজ্য, সংলাপ বর্জন করে সিইসির পদত্যাগ দাবি কাদের সিদ্দিকী, বর্তমান সরকারের অধীনে নির্বাচন চাই সাম্যবাদী দল। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা নজর দিব যুগান্তরের দিকে। যুগান্তরের প্রধান শিরোনাম ঝুঁকি ও চাপের মুখে সমষ্টিক অর্থনীতি, আবারও রোহিঙ্গা ঢল, একদিনে অনুপ্রবেশ অর্ধ লাভ, মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধ করল ইইউ। এই খবরটি রোহিঙ্গা সংকটের যে আমরা প্রতিদিনে যে ধরনের সংবাদ দিচ্ছি তার বাইরে গিয়ে বলা যায় যে এটি একটা তাৎপর্যমূলক সংবাদ যে মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধ করলো ইইউ। আপনারা জানেন যে মিয়ানমারের এই গণহত্যা চালানোর পরও মিয়ানমার সামরিক জান্তাদেরকে ইইউ নানাভাবেই তাদেরকে স্বাগত জানাতো, এবং আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়ন বলেন বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এইসব সামরিক জান্তাদের এক ধরনের রেড কার্পেট শুভেচ্ছাও জানানো হয়। তো যারা এইভাবে মানুষ হত্যার সাথে জড়িত, যারা মানুষকে বাস্তুচ্যুত করার দায়ের দোষী তাদেরকে কিভাবে রেড কার্পেট দেওয়া হয়, এই নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। তারই প্রেক্ষাপটে ইইউ যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, এবং আমরা মনে করি যে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বা রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে এই সিদ্ধান্তটি একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। সেটি নিয়ে যুগান্তর শিরোনাম করছে যে মিয়ানমার জেনারেলদের নিষিদ্ধ করলো ইইউ, রাজনৈতিক দলের সঙ্গে স্থির সংলাপ, বিশ্লেষকদের অভিমত, প্রশংসার ফাঁদ প্রধান নির্বাচন কমিশনারের, ফুলকোর্ট সভা, বিবৃতির প্রেক্ষাপট জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই ছিল যুগান্তরের শিরোনাম। আমরা নজর দেব খোলা কাগজের দিকে। খোলা কাগজ তাদের শিরোনাম করছে বিবৃতির প্রেক্ষাপট জানালেন ওহা হাফ,
টেকনাফে আবারও নৌকা ডুবিতে নিহত 12 মিয়ানমার জেনারেলদের ওপর আমন্ত্রণ নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে। যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন সামরিক জান্তাদের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে সেটা একটা তাৎপর্যমূলক খবর, এবং সেটি খোলা কাগজ তাদের তিন কলাম জুড়ে শিরোনাম করছে। পাশাপাশি তারা একটি ছবিও দিয়েছে রোহিঙ্গা সংকট নিয়ে বা রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে। তার শিরোনাম এরকম, টেকনাফের শাহপরীর দ্বীপে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। আমরা নজর দেব প্রথম আলোর দিকে। প্রথম আলোর প্রধান শিরোনাম, রোহিঙ্গা সংকট, মিয়ানমার জেনারেলদের বিরুদ্ধে ইইউর ব্যবস্থা, অস্ত্র নিষেধাজ্ঞা বহাল থাকছে, মিয়ানমার সেনা কর্মকর্তাদের আমন্ত্রণ নয়, ইইউর এই প্রস্তাবকে ইতিবাচক মনে করে বাংলাদেশ, রোহিঙ্গা সংকটের ব্যাপকতা বিচলিত করে, জিয়া বিএনপি নিয়ে সিইসির প্রশংসামূলক বক্তব্য, বোঝার চেষ্টা করছে আওয়ামী লীগ। এইসব খবরের পাশাপাশি প্রথম আলো আরেকটি অন্য ধরনের খবর তাদের শিরোনামে নিয়ে এসেছে ছবি সহ। আমরা দেখছি যে সেই শিরোনামটি এরকম, অরক্ষিত উত্তরা গণভবন, রাজপালনকে ঘুমানো কর্মচারী, প্রাচীন গাছ কেটে সাবান। আর তারা যে ছবিটি ছাপিয়েছে তার শিরোনাম এরকম, নাটোরের উত্তরা গণভবনের ভেতরে গাছ কেটে গুঁড়ি গুঁড়ে খণ্ড খণ্ড করে ফেলে রাখা হয়েছে ছবিটি গতকাল দুপুরে। এই শিরোনাম এবং এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে নাটোরে একটি গণভবন রয়েছে এবং সেটাকে উত্তরা গণভবন নামে পরিচিত। আমাদের সরকার প্রধান যখন নাটোর বা উত্তরের কোন অঞ্চলে যায় তখন তিনি ইচ্ছে করলে গণভবনটি ব্যবহার করতে পারেন। সেই গণভবন একটি সরকারি গণভবন এবং একটি সংরক্ষিত একটি এলাকা, কিন্তু তারই যদি দুর্দশা এরকম হয় তাহলে সেটা সবার জন্যই অনেক অ্যালার্মিং। আমরা মনে করি যে প্রথম আলোর এই সংবাদটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করবে এবং যারা এসবের দেখভালের দায়িত্বে রয়েছে তারা এই ব্যাপারে আরো সজাগ হবে। আমরা নজর দেব সমকালের দিকে। এই গুলিতে মরার চেয়ে ডুবে মরা ভালো, আবার নৌকা ডুবি, 12 রোহিঙ্গার লাশ উদ্ধার, মিয়ানমারে ঋণ দেওয়া স্থগিত করলো বিশ্বব্যাংক। বিভ্রান্তি দূর করতে সুপ্রিম কোর্ট পাল্টা বিবৃতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। যুদ্ধ আলোচনায় সমাধান প্রধানমন্ত্রী, যুদ্ধ নয় আলোচনায় সমাধান প্রধানমন্ত্রী, এইসব শিরোনামের পাশাপাশি অন্যান্য পত্রিকা থেকে আমরা দেখছি যে সমকাল একটি ভিন্ন ধরনের সংবাদ তাদের শিরোনামে নিয়ে এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। সেটি হলো চার কলাম জুড়ে তারা যে সংবাদটি করছে সেটির শিরোনাম, ঢাকার স্থায়ী বাসিন্দা ছাড়া জন্ম সনদ নয়, এ কেমন নীতিমালা। বিষয়টি খুবই জনগুরুত্ব সম্পন্ন। আপনারা জানেন যে জন্ম সনদ এখন বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এখানে এখন নতুন নীতিমালা করা হয়েছে যে ঢাকা শহরে মানে স্থায়ী বাসিন্দা যারা না, বা ঢাকা শহরে যাদের নিজেদের ফ্ল্যাট নেই, নিজেদের বাড়ি নেই, তাদেরকে জন্ম সনদ করার ক্ষেত্রে নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদের স্থায়ী ঠিকানাটা যেটা ব্যবহার করছে হয়তো গ্রামে বা অন্যান্য জেলা শহরে বা উপজেলা শহরে, সেই ঠিকানায় গিয়ে তাদেরকে জন্ম সনদ করার জন্য। কিন্তু এটা কতটা যৌক্তিক বা এটা কতটা মানবিক, কারণ ঢাকা শহরে যারা বসবাস করে তাদের কতজনের বা কত শতাংশের ঢাকা শহরে নিজেদের বাড়ি আছে, নিজেদের ফ্ল্যাট আছে, নিজেদের স্থায়ী ঠিকানা আছে? ঢাকা শহরে তো সবাই ঢাকার বাইরে থেকে আসা মানুষ, কিন্তু তাদের ক্ষেত্রে যদি জন্ম সনদের এই মানে অযৌক্তিক বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কতটা ঠিক হবে, সেইগুলোই আলোচনায় নিয়ে আসছে সমকাল তাদের এই শিরোনামে। আমরা দেখছি যে সমকাল আরো একটি সংবাদ শিরোনাম করছে, দারিদ্র কমছে। এখানে তারা গ্রাফিক্স দিয়ে দারিদ্র কমার যে হার বিবিএস এর জরিপ, এটি প্রায় সমস্ত পত্রিকাতে আসছে কিন্তু সমকালের গুরুত্বটা একটু বেশি। তারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে 2000 সালে যে শতাংশটা ছিল মানে 48.9%, 2005-এ এসে 40%, 2010-এ এসে 31.5%, 2016-তে 24.3%। বিবিএস এর এই জরিপ বলছে যে আমাদের এখানে দারিদ্রের হার আসলে কমছে। এটা আমাদের জন্য খুবই সুখকর একটা ব্যাপার। আমরা আশা করবো যে আস্তে আস্তে দারিদ্র আসলে বিলীন হবে এবং আমাদের দেশ দারিদ্র মুক্ত দেশ হবে। এই ছিল সমকালের শিরোনাম। আমরা নজর দেব বণিক বার্তার দিকে। বণিক বার্তার আজকের শিরোনাম, এক দশকে বোরোর উৎপাদন সর্বনিম্ন। বণিক বার্তা তাদের এই শিরোনামে আমরা দেখছি যে গ্রাফিক্স দিয়েও চিত্রটা বোঝানোর চেষ্টা করছে এবং বিভিন্ন সন্তারিক এবং সন্তাপুষ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে এই উৎপাদনের হারটা কিভাবে ক্রমাগত অবনমন হয়েছে বা নিচের দিকে গেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে বণিক বার্তা আমরা দেখছি যে চার কলামের একটি শিরোনাম করছে, চার কলামের ছবি সহ। এবং সেই ছবিতে আমরা দেখছি যে মানুষের দুর্দশা, একটা নদী মাঝখানে একটু খাল মতো, আবার দেখা যাচ্ছে যে একটু স্থল ভাগ জেগে রয়েছে, সেখানেও মানুষ, মানুষ আর মানুষ। এবং বেশিরভাগই আমরা দেখছি যে মানে শিশুর সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি, মহিলার সংখ্যা বেশি, কয়েকজন পুরুষ রয়েছে তারাও প্রায় অনেক বয়স্ক,
আর আমরা লক্ষ্য করছি যে এই ছবিতে শিশুর পিঠেও শিশু উঠে আসছে। এই যে মানুষের মানবিক সংকট, এই যে মানুষের মানবিক মানে করুণ অবস্থা, সেটাকে রোহিঙ্গা সংকটের ভিতর দিয়ে বণিক বার্তা তাদের শিরোনামে নিয়ে এসেছে এবং ছবি দিয়ে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে। এই ছবির শিরোনাম করছে বণিক বার্তা এরকম, হিংসার আগুন কেড়ে নিয়েছে সব, খাদ্য নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, হাজার হাজার রোহিঙ্গারা এখন গন্তব্য, হাজার হাজার রোহিঙ্গার এখনো গন্তব্য বাংলাদেশ। আর শিরোনাম করছে খাদ্য সংকট ও রাখাইন ছাড়তে বাধ্য করছে রোহিঙ্গাকে, রোহিঙ্গা সংকট বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়, IOM মহাপরিচালক। এই ছিল বণিক বার্তার সংবাদ শিরোনাম। আমরা নজর দিব মানব জমিনের দিকে। মানব জমিনের আজকের সংবাদ শিরোনাম, সিইসির বক্তব্য কৌশল হতে পারে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্ধৃতি দিয়ে তারা এই সংবাদ শিরোনামটি করছে। আড়াই ঘন্টা আলোচনার পর হঠাৎ সংলাপ বৈঠক, কাদের সিদ্দিকীর কে নিয়ে এই আলোচনা, 800 কোটি টাকার প্রকল্প নিয়ে নানা প্রশ্ন, বর্মী সেনা কর্মকর্তাদের ওপর ইইউ এর নিষেধাজ্ঞা, যুদ্ধ নয় আলোচনায় সমাধান, সিলেটের সেক্রেটারি গ্রুপের হাতে ছাত্রলীগ কর্মী নিহত। আমরা মানব জমিনের শিরোনামগুলো দেখলাম। এবার আমরা বাংলা দৈনিক থেকে নজর দেব ইংরেজি দৈনিকের দিকে। আমাদের হাতে রয়েছে দুটি ইংরেজি দৈনিক, আমরা প্রথমে নজর দেব ঢাকা ট্রিবিউনের দিকে। আমরা দেখছি যে ঢাকা ট্রিবিউনের শিরোনাম, প্রধান শিরোনাম হচ্ছে সোমালিয়া বম্বিং ক্লেমস মোর দেন 300 লাইভস। এরপরে তাদের আরেকটি শিরোনাম রয়েছে আওয়ামী লীগ লিডার্স রিয়্যাক্ট গার্ডেডলি ওভার চিফ ইলেকশন কমিশনার রিমার্ক অন জিয়া, ইরাকি ফোর্সেস সিজ কিরকুক ফ্রম কুদস ইন বোল্ড অ্যাডভান্স, থাউজেন্ডস অফ নিউ রোহিঙ্গা রিফিউজিস ফ্রি মিয়ানমার অফ বাংলাদেশ। আমরা এই রোহিঙ্গা সংকটের এই নিয়ে সংবাদটি বাংলা সমস্ত প্রায় দৈনিকগুলোতে দেখছি যে মানে মায়ানমার থেকে ক্রমাগতই মানে রোহিঙ্গারা পালিয়ে আসছে এবং এই সংখ্যাটা তাদের আজকের শিরোনামের ভিতরে নিয়ে আসছে যে প্রায় গতকালই 1000-এর উপরে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে। আমরা নজর দিব ডেইলি স্টারের দিকে। ডেইলি স্টারের আজকের যে সংবাদ শিরোনাম, তারা বলছে যে পভার্টি রিডাকশন রেট স্লোজ ডাউন। আমরা এই খবরটি বণিক বার্তাতেও দেখলাম এবং এখানে দেখছে যে ডেইলি স্টার তাদের তিন কলন জুড়ে এবং তারাও এখানে গ্রাফিক্স ব্যবহার করে এবং এই পভার্টির যে স্লোজ ডাউনটা হচ্ছে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এবং এটা খুবই ভালো একটি খবর। আমরা ডেইলি স্টারের এই খবরের পাশাপাশি আরেকটি খবর দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে এবং এটা তারা ডেইলি স্টারও তাদের একটি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে রোহিঙ্গাদের মানবিক অবস্থা বা রোহিঙ্গাদের করুণ অবস্থা বা রোহিঙ্গাদের শরণার্থী জীবন বা পালিয়ে আসার জীবনটা কেমন। তারা রয়টার্স এর ছবিটা ব্যবহার করছে এবং তারা মানে ক্যাপশনটা লিখছে এরকম যে রোহিঙ্গা রিফিউজিস হু ফ্লেড মায়ানমার মেক দেয়ার ওয়ে আফটার ক্রসিং দ্য বর্ডার ইন পলংখালি ইন কক্সবাজার ইয়েস্টারডে। গতকালের এই ছবিটি রয়টার্স থেকে ডেইলি স্টার ছাপিয়েছে আর তাদের শিরোনাম হচ্ছে লার্জ ইনফ্লুক্স এগেন, 30,000 মোর রোহিঙ্গাস অ্যারাইভ ইন নেভার এন্ডিং ফ্লো, 12 ড্রন অ্যাজ বোট সিঙ্কস ইন নাফ ডজন্স মিসিং। আর ডেইলি স্টার একটি সংখ্যা দিয়ে এখন পর্যন্ত রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ আসার সংখ্যা কত সেটি তারা আমরা দেখছি যে লাল কালিতে বোঝানোর চেষ্টা করছে এবং সেই সংখ্যাটি হলো যে 5,67,000 এই সংখ্যক রোহিঙ্গা, মানে 5,67,000 রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে এই সময়ে যুক্ত হয়েছে। এইটা ছিল আমাদের ডেইলি স্টারের শিরোনাম। আমরা আমাদের সংবাদপত্রের শিরোনামগুলো দেখা, এবার আমরা নজর দিব আমাদের অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তনের দিকে। পরিবর্তনের আজকের সংবাদ শিরোনামগুলো আমরা দেখবো। আপনারা জানেন যে পরিবর্তন একটি অনলাইন বৈচিত্র্যময় অনলাইন নিউজ পোর্টাল এবং পরিবর্তনের মূল স্লোগান হলো সময়ের প্রয়োজন। এ কারণে অনলাইনের যে ধর্ম সেখানে প্রতিনিয়ত সংবাদ পাল্টে যায়, কারণ নতুন নতুন সংবাদ আসে এবং সেই সংবাদের কারণ মানে পত্রিকাগুলো যেমন 24 ঘন্টার সংবাদ এক জায়গায় হাজির করে, অনলাইনগুলো ঠিক তা না, প্রতি মুহূর্তের সংবাদ হাজির করে। তো এই মুহূর্তে আমরা পরিবর্তনের যে সংবাদটি দেখছি, সংবাদ শিরোনাম প্রথম পরিবর্তনে রয়েছে যে কক্সবাজারে বন্দুকযুদ্ধে শিশু ধর্ষণ মামলার আসামি নিহত। এই ছবিটি তারা এখন শিরোনামে রাখছে এবং প্রধান শিরোনাম পাশাপাশি রয়েছে যে কুয়েতে এসি বিস্ফোরণে 4 সন্তান সহ বাংলাদেশি মা নিহত, শিশু হৃদয়ের সন্ধানে ফের অভিযান শুরু, চোট পাওয়া মোস্তাফিজের জায়গায় শফিউল, 2 বিচারপতির মত বিরোধ, বেঞ্চ ভাঙলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি, 4 সপ্তাহ আগে প্রথম শোর টিকিট শেষ, খানাতাই শুতে দুঃখের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে খানাতাকে নিয়ে আমাদের সংস্কৃতি অঙ্গনে এখন একটু বিতর্ক বিরাজমান,
আনা তার এই ভূমিকা নিয়ে, তো সেটা নিয়ে একটি মানে সংবাদ সম্মেলনের মতো আয়োজন করছে এফবিসি, এবং এফবিসির সঙ্গে যারা যুক্ত অভিনেতা প্রযোজক বা সঙ্গীত পরিচালক এদের একটি সংগঠন, এবং তারা সেখানে বলছে যে দুঃখের কথা কিছু বলতে চায়। এই সংবাদটি এখন আমরা দেখছি যে পরিবর্তন রয়েছে, পাশাপাশি আরো একটি সংবাদ শিরোনাম রয়েছে, দ্বিতীয় ঘর ভেঙে যাচ্ছে সেটা। এই এই ছিল পরিবর্তনের এই মুহূর্তে সংবাদ শিরোনাম। পরিবর্তনে আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে, পরিবর্তনের বিষয় যে আয়োজন, পরিবর্তন বিশেষ, সেখানে যে তিনটি শিরোনাম এই মুহূর্তে রয়েছে সেগুলো হলো আইপিইউতে রোহিঙ্গা।